नमस्कार बंधुरा बांगला रान्ना चैनले सबाई के स्वागत। आज के बाटा माछेर एक अपूर्व स्वादेर रेसिपी शेयर करब और ये रेसिपिटी गरम दिने झरझरे भातेर संगे खेते दारुण लागे। ताछाड़ा ये रेसिपिटी थाकले आर अन्य कोनो सब्जी दरकार हबे ना। ताहले चलुन देखे नेवा जाक आमार आजकेर बाटा माछेर रेसिपिटी। रेसिपिटी बनानोर जोन्नो एखाने पाँचटा बाटा माछ निएछि। মাছগুলোতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হলে परिमाण मतो सरिषार तेल दिए दिच्छी। तारपर तेलटा कड़ाई चारिदिके लागिए निच्छी जाते माछगुलो भाजार समय लेगे ना जाए। एबार माछगुलो तेलेर मध्ये दिए भेजे नेब। माछगुलोर एक साइड भाजा होले आरेक दिकटा उल्टे दिए भेजे निच्छी। মাছগুলোর দুই সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আরো সামান্য তেল অ্যাড করে দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা সরষে, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আমি আট পিস ছোট সাইজের আমড়া দুই ভাগ করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমড়াগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। এখানে আমি আমড়া দিয়ে রেসিপিটি তৈরি করছি, তবে আপনারা আমড়ার পরিবর্তে আম কিংবা টমেটো দিয়েও রেসিপিটি বানাতে পারেন। আমড়াগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের সিদ্ধ করা আলু, তবে আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আলুটা আমরা সঙ্গে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এক চামচ সরষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আরও দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দুই মিনিট নাড়াচাড়া করা হলে দিয়ে দিলাম জল। এখানে আপনারা গ্রেভিটা যেরকম পছন্দ করবেন সেই মতো জলটা দিয়ে নেবেন। আমি এখানে 500 ml মতো জল দিয়েছি। আর এই রেসিপিটার গ্রেভিটা একটু পাতলা হলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট মতো হতে দেব। দুই মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নেব। এর ফলে মাছের মধ্যে তেল মশলাটা ভালো করে ঢুকে যাবে। এখন দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার ফলে রান্নাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এক মিনিট ফোটানোর পর গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাটা মাছের টক। এই রেসিপিটি ঝরঝরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিটি এতটাই টেস্টি হয় যে নাম শুনলে জিভে জল চলে আসে।
আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকম আরো রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।